হচ্ছে বেকারত্ব এবং সেই লোনটা এখন কাটা হচ্ছে, পরিবার নিয়ে কীভাবে তারা চলবে। আর এর মধ্যে চাকরি নিয়োগের মানে এই যে নিয়োগ প্রক্রিয়া ডিলে হচ্ছে, ডিলে হওয়ার বিষয়ে অনেকে ওভারেজ বয়স উত্তীর্ণ হয়ে গেছে আর অনেকে হতে যাচ্ছে, তো এই সব মিলিয়ে একসাথে নিয়োগের যে দাবিটা আমরা রাজ্য সরকার কাছে রাখলাম সেটা এখন পর্যন্ত আমরা উদ্যোগ সেই উৎসবত্ব রাজ্যের আজকে পেলাম না। এবং মুখ্যমন্ত্রীর সাথে আজকে সবটা বিষয়ে জানালাম ওনাকে, উনি বলল যে উনি সবটা এবং আমাদের যে ডেপুটি সেন্টার ওনাকে দিয়ে আসলাম সমস্যা সব সব কিছু বললাম। এবং সবচেয়ে বড় কথা এমএইচআরডি থেকে 2019 ছাড় দেওয়া হয়েছিল টোটাল 12,222-এর মধ্যে নিয়োগ করা হয়েছে ছাড়ের সময় 1,194 জন, বাকি পোস্টগুলো এখনও ভ্যাকেন্ট আছে, প্লাস 10,323 পোস্ট ভ্যাকেন্ট, মানে তার যেহেতু তার চাকরিতে নেই, প্লাস যারা অবসর নিচ্ছে রিটায়ারমেন্টে যারা যাচ্ছে রিটায়ারমেন্টের পোস্টগুলো বাকি। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী স্যার বিপ্লব দেব উনি বলেছেন যে 15,000 টিচার নিয়োগ করবে, কিন্তু মানে টেট কোয়ালিফাইড নেই, যোগ্য টেট কোয়ালিফাইড নেই। মাননীয় রক্ত শিক্ষামন্ত্রী রতনলাল নাথা বলেছে যে আমি 15,000 চাকরি শিক্ষক চাকরি দিতে পারি, কিন্তু যোগ্য লোক খুঁজে পাচ্ছে না, এখন কাকে চাকরি দেবো। এইসব সব মিলিয়ে এত সংখ্যক মানে এবং একটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে মন্ত্রীদের কাছ থেকে আমরা পাওয়া যেটা ওনারা বলেছে এবং বিএড অনুপ্রাণের জন্য সব মিলিয়ে শিক্ষকদের প্রায় 3,000 আনুমানিক 3,000 মতো পোস্ট খালি আছে। এত সংখ্যক পোস্ট খালি পাওয়ার পরও আমরা এই বিষয়ে নিয়োগের বিষয়ে এখন কোনো ধরনের কোনো সুযোগ পাচ্ছি না। এবং মাননীয় শিক্ষা মুখ্যমন্ত্রীর কাছে বললাম সবটা ব্যাপার, উনি বলেছে যে ব্যাপারটা নিয়ে উনি দেখবেন আর চেষ্টা করবেন যাতে সমস্যাগুলো সমাধান করা যায়, এতটুকু। আর এর থেকে একসাথে নিয়োগের দাবিতে উনি কিছু বলেননি আমাদেরকে। ধন্যবাদ। নাম না, আমার নাম বিশ্বের ঘোষ। কি কারণে এখানে আসা এবং কি আমরা এখানে এসেছি? মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে দেখা করতে এবং আমরা সবাই 2021 টেট কোয়ালিফাই। আমরা আমাদের একসাথে নিয়োগের দাবিতে এই বারবারই বিভিন্ন দপ্তরের মন্ত্রী উপমুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবার সাথে দেখা করেছি এবং অবশেষে আজকে এই মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করলাম দীর্ঘদিন মানে অপেক্ষা করার পর। পাশাপাশি আমাদের যে ব্যাপারটা হচ্ছে এই যারা 2021 টেট কোয়ালিফাই হয়েছে এখন আমাদের রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট তীব্রভাবে বাড়ছে দিন দিন। এবং স্কুল পড়ুয়ারা স্কুল শিক্ষক নিয়োগের দাবিতে প্রতি স্কুল পরীক্ষার মধ্যে সমস্যা, স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিনিয়ত ওরা পথে বসে বিক্ষোভ দেখাচ্ছে। এবং আজকে এখানে আসা তীব্র শিক্ষক সংকট থাকা সত্ত্বেও 2021 টেট কোয়ালিফাইডদের নিয়োগ একসাথে নিয়োগ করার দাবি এখনও রাজ্য সরকারের কোনো সহত্ব আমরা পাইনি। এবং কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে যে প্রথম ধাপে 600 পোস্ট নিয়োগ করা হবে আর বাকি যারা আছে মোট টেট কোয়ালিফাই টোটাল টেট 1 টেট 2 মিলে 3,631 জন, এর মধ্যে শুধুমাত্র বলেছে প্রথম ধাপে 600 জনের নিয়োগ করা হবে। ধাপে ধাপে দুর্গাপূজার আগে আমাদের সবাইকে নিয়োগ করার উদ্যোগ নেবেন, নট শিওর উদ্যোগ নেবেন। আর এ বিষয়ে আমাদের যে মানে দুঃখটা সেটা হচ্ছে 2,323-এর সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে গেছে, ওনাদের মধ্যে অনেকেই টেট কোয়ালিফাইড হয়েছে এবং ওনাদের তো নিয়োগ করতে হবে, আমাদের সাথে নিয়োগ করবে সবাইকে। আর যারা মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনার আন্ডারে এই আওতাধীন লোন নিয়ে পড়াশোনা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিএড করেছে ওনারাও আমাদের মধ্যে অনেকে পাস করেছে। পাস করার পর এখন দেখা যাচ্ছে যেই যোজনা স্কিমে যে শর্ত ছিল কন্ডিশন ছিল সেই শর্ত এখানে কিছু কিছু ক্ষেত্রে ব্রেক করা হচ্ছে, অনেকে অ্যাকাউন্ট থেকে ব্যাংকের ঋণটা কাটা হচ্ছে, হ্যাঁ 4-5 মাস ধরে কাটা হচ্ছে সেটাও এবং